হ্যালো ফ্রেন্ডস সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল আজকের টিউটোরিয়ালে থাকছে দু হাজার উনিশে যারা পুষ্টিবিজ্ঞান পরীক্ষা দিয়েছে তাদেরই প্রশ্নপত্রের পুঙ্খানুপুঙ্খ আলোচনা এই আলোচনায় থাকছে পার্ট এ এবং পার্ট বির সমস্ত প্রশ্নপত্র এবং তার উত্তরে উত্তরের আলোচনা পার্ট এর যে লং প্রশ্নগুলি রয়েছে সেই লং প্রশ্নের কেবল স্ক্রিনশট আমি দিয়ে রাখছি যাতে প্রশ্নগুলি সঙ্গে থাকে ভিডিওটির এবং তার ঠিক পরেই শুরু করছি পার্ট বি আলোচনা তো এই আলোচনা শুরু করার পূর্বে যারা এই চ্যানেলের নতুন সদস্য তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকন বাজাতে ভুলবেন না এবং আরও একটি ঘোষণা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে যারা এই ভিডিওটি দেখবেন ভিডিওটির মধ্যে যদি কোনো ভুল থাকে বা কিছু সমাধানের উপায় থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন যাতে সবারই সুবিধা হয় তো আসুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল এখন পার্ট বি আলোচনা করছি পার্ট বিতে মাল্টিপল চয়েস একুশটি করতে হয় একুশ নাম্বারের থাকে তো সেই প্রশ্নগুলি এবং উত্তর আলোচনা করা হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে পাকরসের কোন উপাদানটি অ্যান্টিসেপ্টিকের কাজ করে সঠিক উত্তর অপশান সি এল দু নম্বর প্রশ্ন ইউরিয়া প্রধানত উৎপন্ন হয় ড্যাশ থেকে সঠিক উত্তর অপশান এ যকৃত থেকে তিন নম্বর প্রশ্ন আই সি মতে রেফারেন্স পুরুষের উচ্চতা কত হবে সঠিক উত্তর অপশান এ ওয়ান পয়েন্ট সেভেন মিটার চার নম্বর প্রশ্ন শিশুর যকৃতে লোহা বেশি জমলে শিশুটি আক্রান্ত হয় কিসে সঠিক উত্তর হচ্ছে অপশান এ হিমোসিডারোসিসে পাঁচ নম্বর প্রশ্ন জন্মের সময় শিশুর দেহের ওজন কত হওয়া উচিত সঠিক উত্তর অপশান সি দুই দশমিক পাঁচ কেজি অর্থাৎ আড়াই কেজি ওজন হওয়া উচিত ছ নম্বর ডায়াবেটিস ইনসিপিডাস রোগটি যে হরমোনের অভাবে ঘটে তা হল সঠিক উত্তর অপশন সি অ্যান্টিডাই ইউরেটিক হরমোন সাত নম্বর প্রশ্ন টাইফয়েড একটি ড্যাশ ঘটিত রোগ বা অসুখ সঠিক উত্তর অপশন সি ব্যাকটেরিয়া আট নম্বর প্রশ্ন বর্তমানে প্রাক বিদ্যালয়গামী শিশুদের বছরে দুইবার যে পরিমাণ ভিটামিনের তেল খাওয়ানো হয় তা হল অপশান এ এক লক্ষ ইউনিট ন নম্বর প্রশ্ন ছোলার পুষ্টিমূল্য বৃদ্ধি পায় সঠিক উত্তর অপশান বি অঙ্কুরোদ্গমে দশ নম্বর প্রশ্ন জাতীয় পুষ্টি সপ্তাহ হল সঠিক উত্তর অপশান এ এক থেকে এক থেকে সাত সেপ্টেম্বর এরপরে আসছি এগারো নম্বর প্রশ্নে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে আইএফএ ট্যাবলেটে লোহা কী রূপে থাকে সঠিক উত্তর অপশান এ ফেরাস সালফেট পরে হচ্ছে বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন হচ্ছে পিত্তরঞ্জক হল সঠিক উত্তর অপশান বিলিভারডিন তেরো নম্বর প্রশ্ন প্যাপসিনের প্রো এনজাইমটি কি প্যাপসিনের প্রো এনজাইমটি হল সঠিক উত্তর অপশান বি প্যাপসিনোজেন চোদ্দো নম্বর প্রশ্ন ছয় থেকে বারো মাস বয়সী একটি শিশুর দৈনিক শক্তির চাহিদা কত সঠিক উত্তর অপশান বি আশি কিলো ক্যালারি পার কেজি বার পার কেজি দৈনিক দৈহিক ওজন এরপরে আসছি পনেরো নম্বর প্রশ্নে বি পরিমাপক যন্ত্রটির নাম কি। সঠিক উত্তর অপশান সি বেনেডিক্ট রথ অ্যাপারেটার্স এর পরে হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন রক্তে সোডিয়ামের মাত্রা হ্রাস পায় যে রোগে সেটি কী সঠিক উত্তর অপশন এ তীব্র উদারময় সতেরো নম্বর প্রশ্ন প্যাপ্টিক আলসারে পাকস্থলী ক্ষতিগ্রস্ত পদ্মাটির নাম সঠিক উত্তর অপশন সি মিউকাস এরপরে আঠেরো নম্বর প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্নটি হচ্ছে গর্ভাবস্থায় অতিরিক্ত ফলিক অ্যাসিডের দৈনিক চাহিদা কত সঠিক উত্তর অপশন এ পাঁচশো মাইক্রোগ্রাম এরপরে উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে হট স্মোকিং পদ্ধতিতে ব্যবহৃত তাপমাত্রা হল সঠিক উত্তর অপশান ডি পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আশি ডিগ্রি সেন্টিগ্রেড এরপরে হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন খাদ্যের পিএইচ স্তর হ্রাস করে সঠিকোত্তর অপশান ডি জৈব অম্ল এরপরে একুশ নম্বর প্রশ্ন যে পদ্ধতির মাধ্যমে খাদ্যে উপস্থিত জারণধর্মী এনজাইমগুলি নিষ্ক্রিয় করা হয় সেটি হল উত্তর অপশান বি ব্লাঞ্চিং তো এমসিকিউ সমস্ত উত্তর বলা হলো এবারে আসছি এসিকিউ এসিকিউতে এসি চোদ্দো নম্বর চোদ্দটি প্রশ্ন করতে হয় চোদ্দ নম্বর থাকে তার প্রথম প্রশ্ন হচ্ছে ফলিত পুষ্টি প্রকল্প কত সালে এবং কোথায় চালু হয় উত্তর হচ্ছে উনিশশো ষাট সালে উড়িষ্যাতে চালু হয় দু নম্বর কাঁচা আম সংরক্ষণে কোন রাসায়নিক সংরক্ষক ব্যবহৃত হয় উত্তর হচ্ছে পটাশিয়াম মেটা বাই সালফেট তিন নম্বর প্রশ্ন অনুপূরক খাদ্য কি উত্তর হচ্ছে যে খাদ্যদানের মাধ্যমে শিশু এবং গর্ভবতী ও প্রসূতি মায়ের পুষ্টির ঘাটতি পূরণ করা হয় তাকে অনুপূরক খাদ্য বলা হয় চার নম্বর প্রশ্ন প্যাপ্টিক আলসার রোগের জন্য কোন ব্যাকটেরিয়াকে দায়ী করা হয় সঠিক উত্তর হচ্ছে হ্যালিকো ব্যাক্টর পাইলোরি এই ব্যাক এই ব্যাকটেরিয়া আর এর দাগে যে অর প্রশ্নটি আছে সেটি হচ্ছে জুভেনাইল ডায়াবেটিস কী ও এটি কাদের মধ্যে দেখা যায় উত্তর হচ্ছে জুভেনাইল ডায়াবেটিস একটি টাই এক নম্বর টাইপ ডায়াবেটিস এটি সাধারণত শৈশব ও কৈশোরে দেখা যায় এরপরের প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর বি এম আই বা দেহভর সূচক মাপার সূত্রটি কী উত্তর হচ্ছে বি এম আই ইকুয়াল টু ওয়েট অর্থাৎ কেজিতে প্রকাশ করা হবে বাই হাইট অর্থাৎ মিটারে এম স্কোয়ার এরপরে পাঁচের অর পাঁচের অরে হচ্ছে ব্রোকার ইন্ডেক্সড বলতে কী বোঝো উত্তর হচ্ছে উচ্চতা অর্থাৎ সেমি মাইনাস হানড্রেডেল আদর্শ ওজন কেজিতে প্রকাশ করা হবে ছ নম্বর প্রশ্ন হচ্ছে সিক্স পয়েন্ট ফোর গ্রাম স্নেহপদার্থ এবং নাইনটিন পয়েন্ট ফোর গ্রাম কার্বোহাইড্রেট এবং ইলেভেন পয়েন্ট এইট গ্রাম প্রোটিন সমৃদ্ধ একটি স্কুল টিফিন মোট কত কিলো ক্যালোরি সরবরাহ সরবরাহ করবে তো এটিতে একটি অঙ্ক করা হয়েছে এবং তার মাধ্যমে উত্তরটিকে দেওয়া হয়েছে যেভাবে করতে হবে সিক্স পয়েন্ট ফোর গ্রাম স্নেহপদার্থ ইন্টু নাইন কিলো ক্যালোরি ইজুকাল টু ফিফটি সেভেন পয়েন্ট সিক্স কিলো ক্যালোরি এবং তারপরে যেটা রয়েছে নাইনটিন পয়েন্ট ফোর গ্রাম এটা কার্বোহাইড্রেট হচ্ছে ইন্টু ফোর কিলো ক্যালোরি ইজ ইজুকাল টু সেভেন্টি সেভেন পয়েন্ট সিক্স কিলো ক্যালোরি এরপরে নেক্সট ইলেভেন পয়েন্ট এইট গ্রাম প্রোটিন ইন্টু ফোর কিলো ক্যালোরি ইজ ইজুকাল টু ফোরটি সেভেন পয়েন্ট টু কিলো ক্যালোরি অর্থাৎ এখানে এক গ্রাম সেনা পদার্থে নয় কিলো ক্যালোরি গ্রহণ হয় এবং এক গ্রাম কার্বোহাইড্রেটে চার কিলো ক্যালোরি এবং এক গ্রাম প্রোটিনে চার কিলো ক্যালোরি এই হিসেবে মোটামুটি একশো বিরাশি পয়েন্ট চার কিলো ক্যালোরি বেরোলো অতএব স্কুল টিফিন থেকে প্রাপ্ত মোট ক্যালোরি হচ্ছে একশো বিরাশি দশমিক চার কিলো ক্যালোরি এরপর সাত নম্বর পিত্তরসে উপস্থিত পিত্তলোবণগুলির নাম উত্তর হচ্ছে সোডিয়াম টেরোকোলেট ও সোডিয়াম গ্লাইকোলেট এরপর সাত নম্বর আট নম্বর প্রশ্ন শিশুদের ক্রেটিনিজমের কারণ কী উত্তর হচ্ছে আয়োডিনের অভাবেই শিশুদের ক্রেটিনিজম রোগ হয় আটের অর রয়েছে অরের প্রশ্নটি হচ্ছে কোন ভিটামিন এবং খনিজ লবণের অভাবে অ্যানিমিয়া হয় উত্তর হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এবং লৌহর অভাবে অ্যানিমিয়া হয় নম্বর প্রশ্ন ডায়েট সার্ভে দুটি উদ্দেশ্য কী এক নম্বর হচ্ছে মানুষের পুষ্টির মাত্রা নির্ণয় করতে ব্যবহার করা হয় এবং দু নম্বর হচ্ছে খাদ্য সমীক্ষা করে সরকার গোষ্ঠীর উন্নতির জন্য বিভিন্ন রকমের প্রকল্পের পরিকল্পনা করা হয় নয়ের অর হচ্ছে টপ মিল্ক বলতে কী বোঝো উত্তর হচ্ছে দুধের উপরিতলে মাখনের মতো যে অংশটি থাকে তাকেই টপ মিল্ক বলা হয় এরপরে চলে আছে দশ নম্বর দশ নম্বর বলা হচ্ছে একটি সম্পূর্ণরূপ এফডাব্লিউ পি এর সম্পূর্ণরূপ কী উত্তর হচ্ছে ফুড অফ ওয়ার্ক প্রোগ্রাম দশের অর যে প্রশ্নটি রয়েছে সিএআরই এর সম্পূর্ণরূপটি কী উত্তর হচ্ছে কোঅপারেটিভ আমেরিকান রিলিফ এভরিওয়ার নেক্সট প্রশ্ন এগারো নম্বর ল্যাক্টোফেরিনের কাজ কী উত্তর হচ্ছে এটি একটি লৌহবদ্ধকারী প্রোটিন যেসব জীবাণু লোহার উপস্থিতিতে বেড়ে ওঠে তাদের লৌহ প্রহণের পথ বন্ধ করে জীবাণুদের বৃদ্ধিতে বাধা দান করে বারো নম্বর প্রশ্ন আইসিএমআর মতে যক্ষা রোগীর জন্য দৈনিক প্রোটিনের প্রয়োজনীয়তা কত সঠিক উত্তর উত্তর হচ্ছে আশি থেকে একশো কুড়ি গ্রাম দৈহিক প্রোটিন তেরো নম্বর প্রশ্ন মল্টেজের কাজ কি উত্তর হচ্ছে মল্টেজ মল্টোজকে দু অনু গ্লুকোজে পরিণত করে এবং কার্বোহাইড্রেট পরিপাকে সহায়তা করে এরপরে আসছি অর তেরল অর প্রশ্ন আছে যেখানে বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ভান্ডার বলতে কী বোঝো উত্তর হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ায় অ্যামাইনো অ্যাসিডের উপাদান এবং ওই অ্যামাইনো অ্যাসিডের কার্যাবলীর পরে যে পরিমাণ অ্যামাইনো অ্যাসিড রক্তে সঞ্চিত থাকে তাকে অ্যামাইনো অ্যাসিড ভান্ডার বলে চোদ্দো নম্বর করিচক্র নিয়ন্ত্রণকারী দুটি হরমোনের নাম লেখো একটি হচ্ছে ইনসুলিন ও অপরটি গ্লুকাগন এর অর প্রশ্ন রয়েছে অরচে হচ্ছে টান্স অ্যামাইনেশন কাকে বলে উত্তর হচ্ছে যে পদ্ধতিতে অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনোমূলক এনএইচ টু কোনো কিটো অ্যাসিডে স্থানান্তরিত হয় যার ফলে কিটো অ্যাসিডটি অ্যামাইনো অ্যাসিডে পরিবর্তিত হয় তাকে ট্রান্স অ্যামাইনেশন বলে উদাহরণ গ্লুটামিক অ্যাসিড থেকে কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি হয় তো এই ছিল মোটামুটি এমসিকিউ এবং এসএ কিউর সমস্ত আলোচনা তো আশা করি এই ভিডিওটি সবারই ভালো লাগলো এবং পরবর্তীকালে আরও এরকম ধরনের আলোচনা করা হবে শিক্ষা সংক্রান্ত সমস্ত কিছুই তো যারা এই চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকন বাজাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ